যারা নেবেন স্টুডেন্টদের জন্য এই জোড়াটা কবুতর 5000 টাকার উপরে প্রাইস আছে, কিন্তু স্টুডেন্টদের জন্য এই জোড়াটা পাবেন মাত্র 1000 টাকায়। হ্যালো, আসসালামু আলাইকুম। তো নতুন একটা ভিডিও নিয়ে চলে আসছি আমরা কুমিল্লায় হোমনা থানায় ছোট ঘাড়মরা গ্রামে। আপনারা আগে হয়তো বা দু একটা ভিডিওতে ভাইয়ের লফটটা দেখছেন। তো আজকে এখানে কিছু কবুতর সেল হবে, তার আগে ভাইয়ের সাথে পরিচয় করা দিই। আসসালামু আলাইকুম, আমি বাবু, কুমিল্লা হোমনা থানা ছোট ঘাড়মরা গ্রাম থেকে। আগে আমার লফটের ভিডিও করছি, তো কিছু কবুতর লফটের বিক্রি হয়েছে, আরও কিছু কবুতর আছে বিক্রি করার জন্য। আগেরবার তো মোটামুটি ভিডিওতে অনেকটা ভিউ গেছে, কবুতর তো মোটামুটি সব সেল হয়ে যাওয়ার কথা, তো এটা সেল না হওয়ার কারণটা কি? না, আলহামদুলিল্লাহ মোটামুটি কবুতর 80% কবুতর আমার সেল হয়ে গেছে। আগের ভিডিওতে 80% কবুতর সেল হয়ে গেছে, তো ওগুলির যে বাচ্চা কাচ্চা ছিল ওই বাচ্চা কাচ্চাগুলি আমি এই কবুতর সেল করতে করতে তো ওই বাচ্চা কাচ্চা আর সেল করতে পারিনি, ওই বাচ্চা কাচ্চার যে ঘর আছে ওইখানেই সময় দিতে পারিনি, তো এই কবুতরগুলি আমার সব রানিং হয়ে গেছে। তো কিছু কিছু কবুতরের জোড়া দিচ্ছি, আবার পুরানো কিছু কবুতর আছে এবং হাই ফ্লায়ার কবুতর। এখন আগের ভিডিওতে অনেকে বলছে যে ভাই, কমেন্ট করছে যে ভাই আপনি কবুতর উড়ে দেখাতে পারবেন কিনা, তো এখন বর্তমানে কোনো ভাই যদি হাই ফ্লায়ার কবুতর চায় বাসায় আইসা উড়ে দেখা নিতে পারবো। এবং থরেও আমার কিছু কবুতর আছে নতুন রানিং, থরেও আছে। এরা যদি থরের কবুতর জোড়া কবুতর ভাইঙা যে ভাই আমার উড়ে দেখান, আমি উড়ে দেখা কবুতর সে নিতে পারবো, সমস্যা নেই। 5 ঘন্টা 6 ঘন্টা কবুতর উড়ে দেখা নিতে পারবো। আর আপনার বিদেশ যাওয়ার কথা ছিল, তো সেটা বিদেশ যাওয়ার ব্যাপারটা হয়েছে, আমি বিদেশ যাওয়ার জন্য ভিসা আমার নেওয়া হয়েছে, সব কিছুই ঠিক আছে। তো এখন আমি যেতেছি হাউস ড্রাইভারের ভিসায়, নতুন ভিসা হাউস ড্রাইভারের নিয়ে যেতেছি। তো এখন বাংলাদেশ থেকে লাইসেন্স ছাড়া কোনো ভিসা প্রসেসিং হইতেছে না, এই কারণে আরও 2-3 মাস মনে হয় যে বাড়িতে থাকতেন। আমার লাইসেন্স বানাই দিয়েছি, রানার পায়ে গেছি, ইনশাআল্লাহ সর্বোচ্চ এই 2-3 মাসের মধ্যে আমি আবার সৌদিতে যেতেছি, আপনারা দোয়া রাখবেন ইনশাআল্লাহ। আর যে ভাইয়েরা আছে হাই ফ্লায়ার কবুতর পালার ইচ্ছুক, আর সেই ভাইয়েরা বাসায় আইসা কবুতর এখন উড়েয়া দেখা নিয়ে যেতে পারেন, কোনো প্রবলেম নাই। থরের কবুতর আছে কিছু, সব কবুতর আমি উড়ে দেখাইতে পারবো না, কিন্তু রানিং যেগুলি থরে উড়ানের কবুতর আমি জোড়া দিচ্ছি ওগুলি আপনাদেরকে উড়ে দেখাই দেবো। এই যে যেমন আছে চুইনা কবুতর, এই যে এটা আমার রানিং উড়ার কবুতর, হ্যাঁ চুইনা জেনারেশন কবুতর, এটা আমার ঘরের এখন বর্তমানে উড়ার কবুতর উঠতেছে। তো এখানে আছে এই যে এই কবুতর উঠতেছে, আমি উড়ে দেখাই দিতে পারবো, সমস্যা নেই। যার যে কবুতর লাগে, কিছু কিছু কবুতর আমি উড়ে দেখাই দিতে পারবো, সমস্যা নেই, হাই ফ্লায়ার কবুতর। আর আগের ভিডিওতে অনেক ভাইরা দেখা গেছে ওই শকিং কবুতরের জন্য ফোন দিছে, তো ভাই আপনাদেরকে বলি শকিং আমি কোনো কবুতরই নাই আমার এখানে, এখানে সব অনলি হাই ফ্লায়ার কবুতর, ছাড়াছাড়ি লাইনের কবুতর। যাদের অনলি হাই ফ্লায়ার লাগবো আর ছাড়াছাড়ি লাইনের কবুতর লাগবো এই বেরিয়ে শুধু ফোন দিবেন, এছাড়া অন্য কোনো ভাই ফোন দেন না, অনলি হাই ফ্লায়ার কবুতর ছাড়াছাড়ি লাইনের। আচ্ছা, তো আমরা ফার্স্টে কোন জোড়া থেকে শুরু করব? আচ্ছা, যেমন আছে এই যে, এই যে একদম চুইনা কবুতর, ঠিক আছে, আমরা বাইরে নিয়ে আজকে রোদে নিয়ে চোখটা ভালোভাবে প্রপারলি দেখা যাবে, সো রোদে চলে আসছি আমরা। হ্যাঁ, এই যে এটা হইছে চুইনা কবুতর, হ্যাঁ তো এগুলো ভাই ফ্লাইং টাইম রেজাল্ট কত ঘন্টা পাইছেন? এগুলি আপনি এখন আসলে আমি আপনি 5-6 ঘন্টা উড়ে দেখাই দেবো, এখন 5-6 ঘন্টা অ্যাভারেজ, বর্তমানে আসলে 4-5 ঘন্টা মানে 5 ঘন্টা নিম্নতম 5 ঘন্টা উড়ে দেখাই দেবো, ঠিক আছে। এখন যদি আসে কেউ, কোনো ভাই যদি আসতে চান নিতে চান একটু সকাল সকাল আসবেন, কবুতর উড়ে দেখাই দেবো, কোনো সমস্যা নাই, ঠিক আছে। আচ্ছা, আর এটার মাদি রয়েছে এই যে, এটা এই যে এটার মাদি চোখ নরের থেকে আরও ভালো, ঠিক আছে, এই যে এই যে মাদি চোখটা মাশাআল্লাহ। তো এই মাদিটার ফ্লাইং টাইমও কি সেম? হ্যাঁ সেম, নর মাদি সেম, কিন্তু মাদিটা ডিমে আছে সর্বোচ্চ
সর্বোচ্চ দুই দিন দুই দিনের মধ্যে ডিম পারবো মাদি সর্বোচ্চ দুই দিনের মধ্যে। তো আরও কিছু পেয়ার আছে সেইগুলো দেখবো। এই পেয়ারটা যেটা আমরা দেখতেছিলাম, তো এই পেয়ারটা কেউ যদি নিতে চায় সেই ক্ষেত্রে প্রাইসটা কত পড়বে? এই পেয়ারটার শুধু নটটার দামে আছে 3000 টাকা, ঠিক আছে? নটটার দাম আছে 3000 টাকা। যদি কোনো বাইর লাগে তো নরমাদি মিলে আপনারা মানে 2800 টাকা হইলে নিতে পারবেন। এই পেয়ারটা 2800 টাকা হইলে নিতে পারবেন, কিন্তু বাসা এসে উড়া দেখা নিয়ে যাবেন, কোনো সমস্যা নাই। তারপরে এই যে এগুলি আছে, এই যে এটাও চুইনা কবুতর, চুইনা কবুতর বাচ্চা নিয়ে আছে। তো এগুলো এটার মধ্যে তিনটা বাচ্চা দেখা যাইতেছে। হ্যাঁ, এটার মধ্যে তিনটা বাচ্চা, অন্য কবুতরের একটা বাচ্চা দিছি। আচ্ছা আচ্ছা, তো অন্য কবুতরের একটা বাচ্চা আছে, তো ওই বাচ্চা সাথে আছে আর কি, তিনটা বাচ্চা। আচ্ছা, তাহলে এটার চোখগুলোও দেখি বাহিরে নিয়ে, দেন প্রাইসটা জানি। মাশাআল্লাহ চোখটা মাশাআল্লাহ অনেক সুন্দর। হ্যাঁ, চুইনা কবুতর এগুলি মোটামুটি মনে করেন 5-6 ঘন্টা নরমাল উড়াইতে পারবো নরমাল। আচ্ছা, এগুলি বাচ্চা কাচ্চা একদম ফ্রেশ হয়। হ্যাঁ, পাখা গোল পাখার কবুতর, ওই পাশে পাখাটা দেখি। এটা মাদিটাকেও দেখব, মাশাআল্লাহ এটির চোখ। হ্যাঁ, এটা কি মাদিটা না? হ্যাঁ, এটা হচ্ছে মাদিটা। আচ্ছা আচ্ছা, মাদি নরের চোখ দোনো সেম সেম। আর এগুলি হচ্ছে কি, এগুলি উড়লে কিন্তু চোখের গ্যাটআপটা একদম লাল হয়ে যাবে, ঠিক আছে? আরও সুন্দর হইব কবুতরগুলি, চুইনা কবুতর। এগুলি ডিম বাচ্চা, ডিম বাচ্চা 100% আছে, ডিম বাচ্চা 100% আছে। আচ্ছা, তো এই পেয়ারটা যদি কেউ নিতে চায় সেই ক্ষেত্রে প্রাইসটা কেমন? এই পেয়ারটা নিতে পারবেন আপনারা 1500 টাকা হইলে এই পেয়ারটা নিতে পারবেন। এটা কি ফিক্সড না কথা বলা যাবে? না, এটা ফিক্সড, 1500 টাকা হইলে এই পেয়ারটা নিতে পারবেন, ডিম বাচ্চা 100% পাবেন। আবার এই চুইনা কবুতর এই জেনারেশনে একদম ফ্রেশ ফ্রেশ, কোনো ঝামেলা নাই, চুইনা কবুতর একদম ফ্রেশ। তো এখন আমরা 2 নম্বর খাঁচা দেখব, এইটার সাথে বাচ্চাও দেখা যাচ্ছে। হ্যাঁ, এই যে 2 নম্বর খাঁচা সাথে বাচ্চা আছে, এটা ওই নরের জেনারেশনে নর, আর এটা এই নরের এই ছেলে, এই যে এটা, ঠিক আছে? এই জোড়াটাও নিতে পারবেন 2000 টাকা হইলে এই জোড়াটা নিতে পারবেন। এটা বাচ্চা একদম ফ্রেশ। হ্যাঁ, বাচ্চা চুইনা বাচ্চা একদম ফ্রেশ, একদম ফ্রেশ বাচ্চা আসে, অনায়াসে নিতে পারেন, একদম ফ্রেশ বাচ্চা আসে। হ্যাঁ, বাচ্চাতে কোনো দাগ নাই, বাচ্চাতে কোনো দাগ নাই, একদম ফ্রেশ বাচ্চা। আচ্ছা, বাচ্চা যদি কেউ নিতে চায় এই পেয়ারটা, তাহলে প্রাইস কত পড়বে? বাচ্চা পেয়ারটা 1000 টাকা হলে নিতে পারবেন। 1000 টাকা? হ্যাঁ। আর যে কোনো জায়গায় ডেলিভারি সম্ভব? হ্যাঁ, ডেলিভারি সম্ভব। আচ্ছা আচ্ছা আচ্ছা, ডেলিভারি খরচ দিতে হবে, ডেলিভারি সম্ভব। বাচ্চাতে কোনো ধরনের চুল পরিমাণ স্পট নাই, স্পট নাই, বাচ্চাগুলি আপনার ফিক্সড 1000 টাকা হলে নিতে পারবেন ফিক্সড। আচ্ছা, এদের বাবা মা কি একটু আমরা দেখি ফিক্সড বাবা মা, ওই বাচ্চাগুলোর বাবা মা। তো এটা এটা বাবা না মাটা? এটা বাপ। আপনার এটা হচ্ছে বাপ। আচ্ছা, এইটার পাখাটা দেখি আমরা, পাখা খুবই সুন্দর পাখা। চুইনা কবুতরগুলি এখন মূলত চুইনা কবুতরগুলি নাই, একদম ফুল ফ্রেশ চুইনা কবুতর অনেকের কাছে নাই, এই কবুতরগুলি অনেকের কাছে নাই। তো এই এটা মোটামুটি 5-6 ঘন্টা নর্মালি উড়াইতে পারো, পাখনা দেখছেন কোনো গ্যাপ আছে পাখনার? আর এই উড়ায় সুন্দর পাখার কবুতর, উড়ায় নেওয়ার যে কথা হয়েছিল সেটা কি এটার সাথে ইনক্লুডেড? ওর বাবা। আচ্ছা আচ্ছা, ওর বাবা উড়ানোর কথা হয়েছে, ওর ওর বাবা উড়ানোর কথা হয়েছে, ওটা আছে, ওর বাবার তো আগেই দেখেছি। এটা হলো মাদিটা, আর এটা পাখাটা দেখি আমরা, মাদি মাদিনর দোনোটাই এক পাখার গোল পাখার কবুতর। এটার মধ্যে হালকা জিরা দাগ আছে। হ্যাঁ, জিরা দাগ আছে, সমস্যা নেই, বাচ্চা ফুল ফ্রেশ। আর দমটাও হালকা কালো আছে। হ্যাঁ, দমটাও হালকা এই জায়গায় কালো আছে, কিন্তু বাচ্চা ফুল ফ্রেশ বাচ্চা, আপনাদেরকে দেখাইতেছি, আবারও দেখে নেন বাচ্চা। এটা কাটবো, সব ফুল ফ্রেশ বাচ্চা, আমার ওই ওই ঘরে আছে, বাচ্চার ঘরে আছে, আমি দেখাই দেবো, না সমস্যা নেই। এটা হচ্ছে বাচ্চা, ঠিক আছে? বাচ্চা ফুল ফ্রেশ, এই যে মাটা সরাইলাম, এই যে বাচ্চা, ঠিক আছে? ভবিষ্যতে কোনো ফাটার সম্ভাবনা নেই? না, ভবিষ্যতে ফাটার সম্ভাবনা নেই, ফুল ফ্রেশ আছে। হ্যাঁ, এই জোড়াটা আছে, এই জেনারেশনের কবুতর, চুইনা জেনারেশনের কবুতর, ঠিক আছে? এই জোড়াটা নিতে পারেন 1500 টাকা হইলে। এটা শুধু একটু দাগ দাগ থাকার কারণে, গলার মধ্যে একটু দাগ থাকার কারণে এই জোড়াটা নিতে পারেন 1500 টাকা হইলে। এটাও 5-6 ঘন্টা ফ্লাই করার কবুতর। তারপরে এই যে নিচে আছে 7 নম্বর,
सात नम्बर जो एक जोड़ा आछे तो ये जोड़ा 1500 टाका এনে নিতে পারবেন ডিম বাচ্চা সব সময় পাবেন ডিম বাচ্চা 100% এই যে এখন আমি বাচ্চা করছি বাচ্চা আছে এগুলির বাচ্চা উড়াইতে পারবেন 4-5 ঘন্টা বাচ্চা উড়াইতে পারবেন হ্যাঁ তারপরে যে আরেকটা আছে তিন নম্বর আছে তো এগুলির বাচ্চা 4-5 ঘন্টা উড়াইতে পারবেন তিন নম্বর কাঁচার জোড়াটার প্রাইস কত পড়বে এই জোড়াটা 1500 টাকা এনে নিতে পারবেন 1500 1500 টাকা এনে নিতে করতে পারবেন এই যে দেশি এক জোড়া আছে দেশি যারা ডিম বাচ্চা ফস্টারের জন্য ভালো কবুতর খুঁজতেছেন এরা নিতে পারবেন এই জোড়াটা নিতে পারবেন 1200 টাকা হইলে এটা ডিম বাচ্চা গ্যারান্টেড ডিম বাচ্চা গ্যারান্টেড এটা শুধু ফস্টারের জন্য নিতে পারবেন আপনারা শুধু ফস্টারের জন্য আপনি 1 লাখ টাকার কবুতরেরও বাচ্চা দিতে পারবেন ওর ভিতরে কোনো সমস্যা নাই ভালো কবুতর আচ্ছা এই গোলা জোড়া নিতে গেলে প্রাইসটা কেমন পড়বে 1200 টাকা পড়বো এই জোড়া আচ্ছা আচ্ছা 1200 টাকা পড়বো এই যে এই জোড়া আছে এইখানে আছে এক জোড়া দেশি কবুতর এটা পড়বো 1100 টাকা এটা ডিম বাচ্চা 100% পাবেন এটা শুধু ডিম বাচ্চা করার জন্য হ্যাঁ এইটা হলো নরমাদি নটটা ফুল র ঠিক আছে নটটা ফুল র পাঙ্কি টেমামাতার মাদিটা র এই জোড়াটা নিতে পারবেন 25000 টাকা হইলে ঠিক আছে 25000 টাকা আর এটার চোখটাকে আমরা দেখতে পারবো হ্যাঁ অবশ্যই অবশ্যই এই জোড়াটা এখন ডিমে আছে ডিম বাচ্চা পাবেন ইনশাআল্লাহ ডিমে আছে ওর বাচ্চাও আছে এই জোড়াটা 25000 টাকা হইলে নিতে পারবেন যারা অরিজিনাল ছাড়াছাড়ি লাইনে কবুতর চান যে ভাই আমি ছাড়াছাড়ি লাইনে কবুতর নিব তো এর নিতে পারেন ছাড়াছাড়ি লাইনে ছাড়তে পারবেন এবং 5-6 ঘন্টা কবুতর উড়াইতে পারবেন 6-7 ঘন্টা কবুতর উড়াইতে পারবেন সমস্যা নাই আচ্ছা তাহলে আমরা বাইরে নিয়ে দেখতেছি দোনোটা চোখ আপনাদেরকে দেখায় দিতেছি আপনাদের সুবিধার কারণে আর নরমালি দোনোটাই বিগ সাইজ আছে তো এটা হইলো এটার মাদিটা না হ্যাঁ এটা হইছে পাঙ্কি মাদিটা ঠিক আছে এটা হইছে পাঙ্কি মাদি তো নটটাও দেখাম আপনাদের এটা হইছে পাঙ্কি মাদিটা নটটাও দেখাইতেছি আচ্ছা এই যে এটা হইছে পাখা ঠিক আছে মাশাআল্লাহ মাশাআল্লাহ তো এটা আমরা চোখটা কি দেখতে পারবো এটার আর এটা হচ্ছে চোখ এটা হচ্ছে চোখ মাশাআল্লাহ তো এই পেয়ারটা যদি কেউ নিতে চায় এটা প্রাইসটা আমরা নটটাকে দেখি দেন এটা হচ্ছে নটটা ঠিক আছে পাঙ্কি নটটা এটার ভিতরে একদম ফুল কাজ ভাঙার মতো আছে ঠিক আছে আর নটটা একদম ফুল 100% ভাইব্রেশনের এই পেয়ারটা যদি কেউ নিতে চায় সেই ক্ষেত্রে প্রাইসটা কেমন এই পেয়ারটা নিতে চাইলে 25000 টাকা হইলে এই পেয়ারটা নিতে পারবে 25000 টাকা এটা কি ফিক্স না কথা বলা যায় সমস্যা নাই দামাদাম পরে দেখা যাবে কিন্তু কি আমার আমার দাম চাও ফিক্সড মানে আমার হিসাবে 25000 টাকা ঠিক আছে শুধু এই নটটার দামে পাঙ্কি নটটার দাম 25000 টাকা তাহলে তো মাদিটা ফ্রি পাওয়া যেতেছে ঠিক আছে কারণ এই যে এই যে এই যে মাথাটা দেখেন ঠিক আছে মাথা মাথার গ্যাটাপ চোখ ঠিক আছে তারপরে এই যে পা দেখছেন হ্যাঁ একদম বেগুনি কালার হ্যাঁ আচ্ছা এত টাকা দিয়ে 25000 টাকা দিয়ে কেউ কবুতর নিলে ফ্রি ডেলিভারি পাবে ফ্রি ডেলিভারি বলতে ভাইকে আমি হুটহাট প্রশ্ন করে কনফিউজ করে দিতেছি ফ্রি ডেলিভারি বলতে সমস্যা নাই কবুতর কবুতরকে তো ভালোবাসি কবুতর জন্য তো অনেক কিছু করতেছি বাকি দিনগুলোও ইনশাআল্লাহ করার চেষ্টা করব ইনশাআল্লাহ এই যে এই জোড়াটা 9 নম্বর খাঁচার না পাঙ্কি জোড়াটা 9 নম্বর খাঁচার কবুতর পাঙ্কি জোড়াটা 9 নম্বর খাঁচার নেক্সট কোন পেয়ারটা এটা 13 নম্বর এটা হচ্ছে 13 নম্বর খাঁচা এটা একটু ইয়ার হবে হ্যাঁ 13 নম্বর খাঁচা যেটা আছে এটা কোন জানো 13 নম্বর খাঁচা যেটা আছে এটাও পাঙ্কি জেনারেশনের কবুতর পাঙ্কি জেনারেশনের কবুতর এটাও কাস্টমারদের সুবিধার জন্য দেখাই দিতেছি আচ্ছা আমরা আলোতে নিয়ে চোখটা দেখতেছি 13 নম্বর খাঁচা দেখব এই যে মাদিরা পাঙ্কি ঠিক আছে মাদিরা পাঙ্কি নটটা পাঙ্কি নর নর মাদি দোনোটাই পাঙ্কি ঠিক আছে দোনোটাই ভাইব্রেশন আছে দোনোটাই ভাইব্রেশন আছে তো এই জোড়াটা নিতে পারেন 15000 টাকা হইলে 15000 টাকা হ্যাঁ 15000 টাকা হইলে এই জোড়াটা নিতে পারবেন নর মাদি দোনোটাই ভাইব্রেশন আছে দোনোটাই ফুল ভাইব্রেশন আছে নর মাদি আচ্ছা এটা নটটাকে দেখি আমরা এই যে নটটা
পাখাটা অনেক সুন্দর পাখার কবুতর, অনেক সুন্দর পাখার কবুতর। এগুলি 5-6 ঘন্টা উড়াইবেন এবং ছাড়াছাড়ি করবেন, 50 কিলোমিটার দূরে থেকে আপনি কবুতর ছাড়বেন। আচ্ছা, তো এটা মাদিটাকে দেখি আমরা। তো এটা হচ্ছে মাদিটা নটটার থেকে সাইজ একটু বড়, ঠিক আছে, নটটার থেকে সাইজ একটু বড়। এই যে মাদিটা, মাদি নর চোখ আরো, নটটার থেকে মাদির চোখ আরো সুন্দর, ঠিক আছে। হ্যাঁ, নটটার থেকে মাদির চোখ আরো সুন্দর। তো যারা হাই ফ্লায়ার কবুতর উড়াইতে চান, যে হ্যাঁ ভাই আমি 5-6 ঘন্টা কবুতর উড়ামো, 6-7 ঘন্টা কবুতর উড়ামো, বা ছাড়াছাড়ি লাইনে এই কবুতর নিতে পারেন। এটা জোড়া আপনারা 4,000 টাকা হইলে নিতে পারবেন। 4,000 টাকা? হ্যাঁ, এটা জোড়া 4,000 টাকা হইলে নিতে পারবেন, ঠিক আছে। তো আরো কিছু কবুতর আছে, সেইগুলো দেখবো। খাঁচাটা সামনে একটু ধরো। তো 17 নম্বর খাঁচাটা দেখলেন আপনারা, 4,000 টাকা জোড়া। আর এই পাশে আছে 21 নম্বর খাঁচা। 21 নম্বর খাঁচা আর্মি কবুতর, অনেক সুন্দর কবুতর, নতুন পেয়ার দিছি, অনেক সুন্দর কবুতর। তো এই আর্মি কবুতরটা নিতে পারেন আপনারা। আর্মি কবুতর তার বলার কিছু নাই, এগুলি 6-7 ঘন্টা উড়াইতেও পারবেন, ছাড়তেও পারবেন, এইখানে বলার আর কিছু নাই। যাদের কাছে ভাল লাগে যে না ভাই আমি একজন আর্মি কবুতর পালন, তো এরা নিতে পারেন। এই জোড়াটা 6,000 টাকা হইলে নিতে পারবেন। আচ্ছা, এই জোড়াটার চোখটা দেখে দেই। জোড়াটার চোখটা বাইরের থেকে দেখতে সুন্দর লাগতেছে, রোদে নিয়ে দেখলে আশা করি অনেকটা ভালো লাগবে আপনাদের কাছে। এই যে আর্মি কবুতর, এটা চোখ দেখছেন, এটা চোখ শেপ গেট আপ অনেক সুন্দর কবুতর, অনেক শক্তিশালী পাখা, মানে গোল পাখার কবুতর, অনেক ছটফট করে এবং শক্তিশালী একটা কবুতর। তো আপনার এগুলির বাচ্চা 5-6 ঘন্টা মানে নর্মাল উড়াইতে পারবেন। অনেকে পাকিস্তানি কবুতর খুঁজে না, পাকিস্তানের থেকে এই কবুতরগুলি ভালো বাংলাদেশের ওয়েদার অনুযায়ী। হ্যাঁ, বাংলাদেশের ওয়েদার অনুযায়ী পাকিস্তানি কবুতরের থেকে আমাদের এই কবুতর পাকিস্তানি কবুতরের থেকে সুন্দর। তো এটার মাদিটা, এটা হচ্ছে নটটা, হ্যাঁ নটটা, আর এটা হচ্ছে মাদিটা, এটা হচ্ছে নরমাদি, দোনোটা একদম ঠোঁটের কবুতর, এক ঠোঁটের কবুতর। আর এই যে নরমাদি, এই যে মাদিটা ধর, এই যে মাদিটা চোখ নটটার থেকে আরো সুন্দর। মাশাল্লাহ মাশাল্লাহ, অনেক সুন্দর। পেয়ারটার প্রাইস কত পড়বে? 6,000 টাকা। 6,000 টাকা না, এটা কি ফিক্স না কথা বলা যাবে? আমি তো বললাম ভাই এটা আমার কবুতরের দাম 6,000 টাকা, ঠিক আছে। তারপরও ভালোবাসার থেকে তো অনেক কিছুই হয়, ইনশাল্লাহ দেখুন। তো এই কবুতরগুলি যারা 6-7 ঘন্টা বাচ্চা উড়াইতে চান ভাই, এরা নিতে পারেন। যে না ভাই আমি কবুতর শখ, একজন আর্মি কবুতর পালন, এরা নিতে পারেন। এই যে এটা 25 নম্বর খাঁচা। তো এই পেয়ারটা নিলে প্রাইসটা কেমন? 25 নম্বর খাঁচা, এটা হচ্ছে 25 নম্বর খাঁচা, 25 নম্বর খাঁচা, এটাও পাঙ্কি কবুতর, ঠিক আছে, নটটা। এই যে এই জোড়াটা নিতে পারেন, 15,000 টাকা হইলে নিতে পারবেন এই জোড়াটা। 15,000 টাকা? হ্যাঁ, 15,000 টাকা হইলে এই জোড়াটা নিতে পারবেন। এটা পাঙ্কি কবুতর, এটা হচ্ছে
আপনার ওই কোবরা জেনারেশনের কবুতর, কোবরা জেনারেশনের পাঙ্কি কবুতর, কোবরা জেনারেশনের। আচ্ছা, এটা চোখ আপনাদের দেখাই দিতেছে, অনেক সুন্দর কবুতর এটা। আর চোখ দেখাই দিতেছি, দেই ছড়া পরে না, এটা হচ্ছে পাঙ্কি কবুতর, ঠিক আছে, কোবরা কোবরা জেনারেশনের কবুতর। দেখছেন চোখ, চোখ চোখের ভ্রু, হ্যাঁ, অনেক সুন্দর চোখের কবুতর। তো এই জোড়াটা 15,000 টাকা হলে নিতে পারবেন। এই যে দেখছেন, এটা মাদিটাকে দেখি আমরা, হ্যাঁ, এটার মাদিটা ওর থেকেও বড়। এই যে এটা হচ্ছে মাদিটা, ঠিক আছে, এটা হচ্ছে মাদি, মাদির চোখটা দেখা দিতেছে। মাদিটা কোন জেনারেশন আছে? হ্যাঁ, মাদিটা সবুজ গলা জেনারেশন, এই পাঙ্কি কবুতর সবুজ গলা জেনারেশন। মাদিটার চোখটা দেখেন, চোখ চোখের ভ্রু এগুলি নরের মতোই, ঠিক আছে, চোখের ভ্রু চোখ। কবুতর খুঁজতেছেন ওই বাইরে, এটা নিতে পারেন, ছাড়াছাড়ি লাইনে, শুধু ছাড়াছাড়ি লাইনের জন্য এটা ঠিক ঠিক আছে না? হ্যাঁ, ছাড়াছাড়ি লাইনে নিতে পারেন। তো 29 নম্বর খাঁচা, এখানে কি কি জেনারেশনের কবুতর আছে? 29 নম্বর খাঁচা, এটা হলো মাদি রয়েছে পাঙ্কি জেনারেশনের কবুতর, ঠিক আছে। নরটা হয়েছে কামাকার নর, ওর বাপ মা বিক্রি করে ফেলাইছি, তো এই নরটা আছে। তো আমার ঘরে আগে যে কামাকার যত কবুতর হয়েছে সব নর হয়েছে, কামাকার যত কবুতর হয়েছে পাকিস্তানি কামাকার যত কবুতর হয়েছে সব নর হয়েছে, সবগুলোই নর বাচ্চা হয়েছে, সবগুলো নর বাচ্চা হয়েছে। তো আমার কাছে অন্য কোনো কামাকার মিলাইতে পারি না মাদি, তো পাঙ্কি পাঙ্কি মাদির সাথে এই নরের জোড়া দিছি, বাচ্চা দেখি কতটুকু উড়ানের জন্য। তো ওর একটা বাচ্চা আছে এখন আমার ওই ঘরে, বাচ্চা নিছি আলহামদুলিল্লাহ, 5-6 ঘন্টা উড়ে এখনই। তো এই জোড়াটা যদি কেউ নিতে চান, ছাড়াছাড়িও করতে পারবেন, উড়াইতেও পারবেন, ইচ্ছা মতো উড়াইতে পারবেন এবং ছাড়াছাড়ি করতে পারবেন। আচ্ছা, এই জোড়াটা কত পড়বে? এই জোড়াটা 15,000 টাকা হলে নিতে পারবেন, ঠিক আছে, ডিম বাচ্চা 100% পাবেন, 15,000 টাকা হলে নিতে পারবেন। আমি নরমাদি দোনোটা দেখাই দিতেছি, আরেকটু সামনে দেবেন, জুম করলে তো খারাপ হতে। এই যে ভাই, এই রয়েছে কামাকার নর, হ্যাঁ, কামাকার নর। যারা পাইলে আইছেন এইসব কবুতর, তারা জানেন যে 6-7 ঘন্টা 8 ঘন্টা উড়ায়, এটির পক্ষে বেশি কিছু না। আর এইসব কবুতরগুলি অনেক হাই উড়ে, একদম গাইথা উড়ে, ঠিক আছে। আর এটা চোখ, এইটা এখন আমি উড়াই না, এটা চোখ কেমন লাল দেখছেন। আর যে এটার বাচ্চা যেটা উড়াইতেছে এখন আমি, এটা আপনাদেরকে দেখামো, এটার চোখ কেমন হয়েছে দেখামো না, ঠিক আছে। এই যে পাখনা, আর সবার কাছে অনুরোধ রইল, ভিডিওটা টাইনা টাইনা না দেখা, আস্তে ধীরে একটু সময় নিয়ে দেখেন। যারা হাই ফ্লায়ার কবুতর পালবেন, প্লিজ আপনারা ভিডিও টাইনা দেখেন না, যদি আপনারা ভিডিও টাইনা দেখেন সব সম্পূর্ণ ভিডিওটাও দরকার, ওই জিনিসটাই আপনারা পাইবেন না। ভিডিও প্লিজ আপনারা টাইনা দেখবেন না, কারণ হাই ফ্লায়ার কবুতরের চোখ লাগবো, পাখনা লাগবো, কোন জেনারেশনের কবুতর এগুলি লাগবো। যদি আপনারা কাইটা কাইটা জান গা, তাহলে কবুতর উড়ে শান্তি পাবেন না। 10 টাকা কম দেন বেশি দেন, ভালো ব্লাড লাইনের কবুতর নিতে হবে। যেমন এই কবুতরটা হচ্ছে পাকিস্তানি, আর আমাদের বাংলাদেশে হচ্ছে পাঙ্কি মাদি। তো এটা দিয়ে বাচ্চা করলে আপনারা সারাসারি লাইনেও যাইতে পারবেন এবং যতটুকু মন চায় আপনারা উড়াইতে পারবেন, যদি খালি আল্লাহর রহমতে না হয়। এগুলির বাচ্চা 7-8 ঘন্টা উড়া কোনো বিষয় না। আর আমাদের পাঙ্কি জেনারেশনের কবুতর ছাড়াছাড়ি লাইনের কবুতর, এটা সবাই জানেন। তো এটা হলো মাদিটা না? এটা হলো মাদিটা, ঠিক আছে, এটা হলো মাদিটা। তো মাদির চোখটা দেখছেন, তো মাদির র ফুল আমি একদম র পাঙ্কি দিয়ে মাটিটা ফেটা বাইর করছে, একদম র পাঙ্কি দিয়ে, কারণ পাঙ্কি পাঙ্কি জোড়া দিলে বাচ্চার একদম পাকনা পাকনা ভাঙা ভাঙা অবস্থা খারাপ হয়ে যায়। তো এটা র পাঙ্কির সাথে জোড়া দিয়ে এই মাদিটা বের করছি। তো এই মাদির র পাঙ্কি ও র ফুল ভাইব্রেশন আছে। তো আপনারা এই মাদির লগে নোট দিলে ছাড়াছাড়িও করতে পারবেন, উড়াইতেও পারবেন, যেটা মন চায় আপনারা করতে পারবেন ইনশাআল্লাহ। আর প্রাইসটা কত পড়বে এই জোড়াটার? প্রাইসটা বলছি 15,000 টাকা, 15,000 টাকা নিতে পারবেন। যেই ভাইয়ের দরকার এই লাইনের কবুতর, ঠিক আছে, আইসেন বাসায়, আমি উড়ে দেখাই দেবো, সমস্যা নাই ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। তো এইখানে 30 নম্বর খাঁচা একটা পেয়ার আছে, এই পেয়ারটার প্রাইসটা কেমন পড়বে? এই যে 30 নম্বর খাঁচায়, এই জোড়াটা আসলে না দেখাইলে হয় না, এটা পাঙ্কি মাদি, একদম র পাঙ্কি মাদি, নট হয়েছে সবুজ গোলা পাঙ্কি, ঠিক আছে। তো একটু আপনাদের ভিডিওটা অনেক লম্বা হয়ে যাইতেছে, আপনাদের সুবিধার্থে একটু একটু দেখাই দিতেছি, হ্যাঁ, যাতে আপনারা এমন একটা ফিল পান যে এখানে আপনারা নিজেরা উপস্থিত আছেন। হ্যাঁ হ্যাঁ, তো চোখটা দেখতে পারতেছেন মাশাআল্লাহ, আপনারা সামনাসামনি। এটা কি মাদিটা না? এটা হচ্ছে পাঙ্কি মাদিটা। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো আপনাদেরকে নটটাও দেখাইতেছি। আচ্ছা, এটা পাখাটা দেখি আমরা, চোখ তো দেখলাম মাশাআল্লাহ, মাদিতে ফুল ভাইব্রেশন আছে, ঠিক আছে, মাদিতে ফুল ভাইব্রেশন আছে।
তো একদম এই যে পা পা একদম বেগুনি ফুল বেগুনি বেগুনি পা ফুল বেগুনি পা কাঁচি নখের ফুল বেগুনি পা এই নটটা এটা হচ্ছে নটটা নটটা তো এই জোড়ার আপনারা 10,000 টাকা ফিক্সড 10,000 টাকা হইলে নিতে পারবেন আচ্ছা এটা পাখাটা দেখি আমরা এই যে পাখা থরের কবুতর তো থরের কবুতরের পাখনা এতটা সুন্দর থাকে না কিন্তু এই যে পা আছে তো এই পেয়ারটা পড়বে 10,000 টাকা না তো 30 নম্বর খাঁচার যে প্রাইসটা বলা হইছে 10,000 টাকা আর জোড়াটা দেখতে পারতেছেন আর ডিম্বাচ্চা গ্যারান্টেড না ডিম্বাচ্চা গ্যারান্টেড সর্বোচ্চ 2 দিন দুই দিনের ভিতরে ডিম পাবেন আপনারা দুই দিন সর্বোচ্চ 2 থেকে 3 দিন মানে আজকে যে ভিডিও করতেছি এর দুই দিনের মধ্যে এর তিন দিনের মধ্যে ডিম পাবেন ইনশাআল্লাহ আজকে হলো তারিখ 14 তারিখ 14 ডিসেম্বর আজকে এই যে 26 নম্বর খাঁচার আছে 26 নম্বর নটা পাঙ্খি মাদিটা হয়েছে পাঙ্খি বুড়া পাঙ্খি জেনারেশনের না হ্যাঁ বুড়া পাঙ্খি জেনারেশনের পুরান নর পুরান জেনারেশনের কবুতর আচ্ছা এটা ভাইব্রেশনটা হাতে নিয়ে একটু দেখা দেন সবাইকে খাঁচায় তো ফুটতেছে না হ্যাঁ এই যে এই কবুতরটা বুড়া জেনারেশনের পাঙ্খি যেটা পুরান জেনারেশনের পাঙ্খি কবুতর এখন ডিমে আছে তো ডিমে থাকার কারণে ভাইব্রেশন দেখতেছে না ভাইব্রেশন দিতেছে না তো খাঁচায় যদি সিঙ্গেল পড়ি অবশ্যই ফুল 100% ভাইব্রেশন পাইবেন তো কবুতরটা এখন ডিমে আছে এই যে নটটার ভাইব্রেশন দেখতেছেন আপনারা ডিমে থাকার কারণে নটটা আর কি চিমায় গেছে হালকা ভাইব্রেশন কম করতেছে আচ্ছা এই পেয়ারটা যদি কেউ নিতে চায় সেই ক্ষেত্রে প্রাইসটা কেমন পড়বে এই পেয়ারটা 10,000 টাকা হইলে নিতে পারবেন 10,000 টাকা হইলে নিতে পারবেন নেওয়া যাবে না এটা চোখ দেখাই দিতেছি তো এই পেয়ারটার চোখটা এরকম লালচা লালচা ভাব আইসা পড়ছে এটা উড়াইছিলাম কিছুদিন উড়ানোর কারণে এই লাল দানাটা আইসা পড়ছে কিছুদিন উড়ানোর কারণে লাল দানাটা আইসা পড়ছে উড়ানোর কারণে লাল দানাটা আইসা পড়ছে ঠিক আছে আচ্ছা তো এই প্যাটার্ন নিলে প্রাইসটা কত পড়বে 10,000 টাকা রাখা যাবে 10,000 টাকাও রাখা যাবে না এই যে পা একদম ফুল বেগুনি পা মাশাআল্লাহ এটা মাদিটাকে দেখি এটা মাদিটা তো মাদিটা ডিমে আছে আরেকটা ডিম দেখা যায় বিকালের মধ্যে মনে হয় পায়রা দিবে তো এটাকে হাতে নিয়ে আর খাঁচার নাম্বার হচ্ছে 26 আর চোখটা আমরা এইখান থেকে দেখানোর চেষ্টা করি কারণ এটা ডিমটা আছে ডিমটা ভেঙে গেল নটটা দেখেন এখন ভাইব্রেশন করতেছে হ্যাঁ আচ্ছা নেক্সট কোনটা আছে 22 নাম্বার খাঁচা না হ্যাঁ 22 নাম্বার খাঁচা এটা কোন জেনারেশনের তো এই জেনারেশনটা ভাই এটা হইছে খরা গলা একটা কবুতর ঠিক আছে ডিমে আছে আচ্ছা তো এইটা এইটার বাপ মা ছিল খরাগলা কবুতর এটার বাপ মা ছিল খরাগলা পাঙ্খি কবুতর আচ্ছা তো খরাগলা পাঙ্খি ছিল মাদিটা আর ওর বাপটা ছিল হেরিকেন নর হেরিকেন ছিল তো এখান থেকে এই জোড়াটা বের হয়েছে তো এই জোড়াটা নিতে পারেন মোটামুটি আপনারা 3,000 টাকা হইলে এই জোড়াটা নিতে পারবেন ঠিক আছে ফুল ফ্রেশ একটা কবুতর আর এগুলোর বাচ্চাও কি এরকম ফ্রেশ বের হয় এগুলোর বাচ্চাও এরকম ইনশাআল্লাহ আশা করি ফ্রেশ বের হইব অনেক সুন্দর কবুতর অনেক ফুল ফ্রেশ কবুতর তো এগুলা আপনার 4-5 ঘন্টা এগুলোর বাচ্চা উড়াইতে পারবেন এটা হচ্ছে এই যে এই যে আপনার পাঙ্খি কবুতর যেগুলি আছে অরিজিনাল পাঙ্খি ব্লাড লাইনের কবুতর আছে ওগুলি মাদিরে ধরলে এরকম কিন্তু শ্বাস নেয় বড় বড় করে আঠারো নম্বর খাঁচা এটা হচ্ছে আপনার সিলভার জেনারেশনের কবুতর ডিমে আছে সিলভার জেনারেশনের কবুতর ডিমে আছে সিলভার জেনারেশনের কবুতর এগুলোর বাচ্চা আপনি ছাড়াছাড়িও করতে পারবেন ছাড়াছাড়িও করতে পারবেন উড়াইতে পারবেন যতক্ষণ মন চায় আপনি উড়াইতে পারবেন ছাড়াছাড়িও করতে পারবেন ওল লাইনের কবুতর ওল এটা দেখছেন চেহারা দেখছেন পুরান ব্লাড লাইনের কবুতর ওল লাইনের কবুতর আমি চোখটা দেখাই দেবো শর্টকাটে হ্যাঁ হ্যাঁ দেখা দেন চোখটা শর্ট এই যে বুট ঠোঁটের কবুতর বুট ঠোঁটের কবুতর বুট ঠোঁটের সিলভার কবুতর এটা হচ্ছে
অনেক ভাই আমার কাছে ফোন দিয়েছে যে টাকা পয়সা নাই, অনেক স্টুডেন্ট আমার কাছে ফোন দিয়েছে। তো এই কবুতর, এই লাইনের চার পাঁচ জোড়া কবুতর আছে, এটা শুধু স্টুডেন্টের জন্য। এগুলি আপনি 1500 টাকা করে পেয়ার নিতে পারবেন শুধু স্টুডেন্টের জন্য, ঠিক আছে? আর নয়তো এই কবুতরের জোড়া আছে 2500 টাকার উপরে, 2500-3000 টাকা আছে জোড়া। এটা ডিম বাচ্চা 100% করে, অনেক ওল্ড লাইনের একটা কবুতর, শেপ দেখলে বলতে পারবেন অনেক ওল্ড লাইনের একটা কবুতর। শেপটা একটু দেখান, অনেক ওল্ড লাইনের একটা কবুতর, একদম ফুল ফ্রেশ, ঠিক আছে, ফুল ফ্রেশ কবুতর। আর এটা মাদিটাকে আমরা খাঁচায় দেখি, এটার মাদিটাকে খাঁচায় দেখামু। তো স্টুডেন্টদের জন্য এটা মাত্র এই দামে নিতে পারবেন, 1500 টাকা মাত্র, না? হ্যাঁ, এই যে এটা ডিমে আছে 18 নম্বর খাঁচা, ডিমে আছে 18 নম্বর খাঁচা, মাদিটা দেখালাম না। এই যে এই লাইনের কবুতর, খরাগলা জেনারেশনের এই লাইনের কবুতর, 14 নম্বর খাঁচা, 14 নম্বর খাঁচা। এই জোড়াটা ওই যে আমি যে বলছিলাম যে চার পাঁচ জোড়া আছে, স্টুডেন্টরা নিতে পারবেন। তো এই যে এই জেনারেশন, এই এই যে এটা এটা ডিম বাচ্চা 100% পাবেন। এই যে 14 নম্বর খাঁচা, 18 নম্বর, 14 নম্বর, 10 নম্বর, হ্যাঁ 10 নম্বর, এই জোড়াগুলি। এই যে এনে আছে একটা 15 নম্বর, ঠিক আছে, এই যে এনে এনে একটা আছে সিলভার জেনারেশনের কবুতর, 19 নম্বর। এই জোড়াটা 2000 টাকা হলে নিতে পারবেন আপনারা, 2000 টাকা। আচ্ছা, এটা স্টুডেন্টের জন্য, কিন্তু এই কবুতর 3000 টাকার উপরে কিন্তু প্রাইস আছে মার্কেটে, আপনারা দেখবেন, দেখার পরে আমার বললেন, ঠিক আছে। নরমাদি দোনোটা সেম টু সেম, দোনোটা সেম টু সেম। ভিডিওটা অনেক বড় হয়ে যাবে এই কারণে আর দেখাইলাম না। এগুলি এক জেনারেশনের কবুতর সব। আর এই যে 14 নম্বর খাঁচা, তারপরে 10 নম্বর খাঁচা, 11 নম্বর খাঁচা, 15 নম্বর খাঁচা, এগুলোর প্রাইসটা কেমন? এগুলা এবার আছে 1500 টাকা স্টুডেন্টের জন্য, ঠিক আছে, কিন্তু ওল্ড লাইনের কবুতর। এই এই কবুতর দিয়ে বাচ্চা করলে যে কেউ উড়াইতে পারবেন বাচ্চা, এই কবুতরের বাচ্চা 4-5 ঘন্টা আপনারা উড়াইতে পারবেন, সব এক গ্যাটাপের কবুতর। এই যে আপনাদেরকে দেখাইছি না, এর আগের কবুতরটা আর এই যে এই কবুতরটা, এগুলি সব এক গ্যাটাপের কবুতর। এই যে আবারও আপনাদের সুবিধার্থে দেখাই দিতেছি, সব সিলভার জেনারেশনের কবুতর, সব সিলভার জেনারেশনের এক ঘাটাবের কবুতর, ঠিক আছে, আরো আছে। আচ্ছা, তো বাকিগুলো দেখি, সময় স্বল্পতা, কারণ ভিডিও অলরেডি 28 মিনিটের মতো হয়ে গেছে। এই যে একটা আছে, এগুলি নিতে পারবেন। এই যে এক জোড়া আছে, এই যে এই এই জায়গায় এক জোড়া আছে, সেম এক জেনারেশনের কবুতর, সিলভার জেনারেশনের সবুজ গলা কবুতর দিয়ে করা, 5-6 ঘন্টা উড়াইতে পারবেন। এনে আছে 23 নম্বর খাঁচা, এটা নিতে পারবেন 1500 টাকা। এই যে এনে আছে বাঘা, এই বাঘা জোড়াটা, বাঘার আরেক বাচ্চা আছে আমার ঘরে, আপনাদেরকে দেখাই দেবো। এটা ডিম বাচ্চা 100% করে, এই যে বাচ্চা একটা আছে আবার ডিমে আছে। এই জোড়াটা যদি কোনো ভাই লাগে বাঘা কবুতর, 1500-3000 টাকা হলে নিতে পারবেন, ফিক্সড 3000 টাকা হলে নিতে পারবেন। এই যে এই জায়গায় আছে খরাগলা পাঙ্কি কবুতর, 31 নম্বর খাঁচা, খরাগলা পাঙ্কি। নটটা পাঙ্কি না মাদিটা পাঙ্কি? হ্যাঁ, নটটা নটটা নট হয়েছে, ওর বাপ হয়েছে হ্যারিকেন। আচ্ছা, আর মা হয়েছে পাঙ্খি, মাদি ছিল, ঠিক আছে, খরাগলা পাঙ্খি। তো এই কবুতর আপনারা ছাড়তে পারবেন 50 কিলোমিটার, গ্যারান্টি সহকারে ছাড়তে পারবেন 50 কিলোমিটার, এবং ইচ্ছা মতো উড়াইতে পারবেন। এই কবুতরটা ওর চোখটা একটু দেখা দেয়। আচ্ছা, এই যে এটা হয়েছে খরাগলা পাঙ্খি কবুতর, একদম খরাগলা র পাঙ্খি দিয়ে আমার করা। ওর চোখ দেখছেন আপনারা, ওর চোখ একদম বালুর মতো, কণার মতো ছোট হয়ে যায়, ঠিক আছে, অনেক হাই ফ্লাই করে। যারা সবুজ গলা কবুতর, 5-6 জোড়া আমার কবুতর কিছু ছাড় দেবো, সময় নাই, বিদেশেরও বাবারটা করে দেবো। যারা একসাথে 6-7 জোড়া কবুতর নেবেন, যে ওই যে যেই জেনারেশন দেখালাম 1500 টাকা স্টুডেন্ট যারা নেবেন, স্টুডেন্টের জন্য এই জোড়াটা কবুতর 5000 টাকার উপরে প্রাইস আছে, কিন্তু স্টুডেন্টের জন্য এই জোড়াটা পাবেন মাত্র 1000 টাকায়, মাত্র 1000 টাকা, শুধু স্টুডেন্ট ভাই। স্টুডেন্ট ছাড়া যদি কেউ ঠগায় কবুতর নেন, তাহলে কিন্তু পুরাইতে পারবেন না, ঠিক আছে, শুধু স্টুডেন্টের জন্য অনলি। এটাই তোমার জন্য এবার অফার। এই যে মাদিটা আছে, আর আরেকটা বিষয় হচ্ছে মাদিটা 3-4 দিনের মধ্যে মাদিটা ডিমে দিব, তিন দিন, এখন মনে হয় 3 দিন না। এই যে ডিম আইসা রয়েছে অলরেডি, এই যে মাদির অবস্থা, অলরেডি ডিম আইসা রয়েছে, ঠিক আছে, মাদির অলরেডি ডিম আইসা রয়েছে। 2 দিনের মধ্যে আপনারা ডিম পাইবেন মাদির, তো ভয়ের কোনো কারণ নাই, ডিম বাচ্চা গ্যারান্টেড, শুধু স্টুডেন্টের জন্য এই এক জোড়া কবুতর গিফট। অনেক ভাইরা আছে স্টুডেন্ট, তো অনেকের স্বপ্ন থাকে যে আমি একটা পাকিস্তানি জেনারেশনের কবুতর পালবো, অনেকের এমন অনেক স্বপ্ন থাকে, আমারও ছোটবেলায় এরকম স্বপ্ন ছিল,
যে কামাকার কবুতর পালবো, 35 কবুতর পালবো, এইরকম অনেকের স্বপ্ন থাকে। তো ওই ভাইদের জন্য অল্প প্রাইসের মধ্যে অনেক ভালো জিনিস আমি দিতেছি, শুধু একটাই আছে আমার কাছে ধরা কবুতর, ওই হিসাবে আমি দিতেছি আপনাদের ধরা কবুতর দেখা। তো একটা ভূতাপেস্ট নর আছে, আর নরের সাথে নীল চোখের আমাদের পাঙ্কি ফ্যাটের নীল চোখের একটা মা দিতেছি আপনাদের দেখাইতেছি, দেখানোর পরে প্রাইসটা বলতেছি, আপনারা দেখেন কবুতর জোড়া ধরা কবুতর। এই যে নীলা চোখের একটা মাদি দিচ্ছি, এটা হলো ভূতাবেশ নরের সাথে নীলা চোখের মাদি দিচ্ছি, মাদির পাঙ্কি ফেটে। তো আমি আপনাদের দুটো কবুতরের চোখ দেখাই দিতেছি আপনাদের সুবিধার্থে। তো এটা মাদিটা না, এটা হচ্ছে মাদিটা, এই যে নীলা চোখের মাদি, ঠিক আছে, ভূতাপেস্ট নরের সাথে দিছি আমার ধরা কবুতর। তো আর আমার কাছে ভূতাপেস্ট কোনো মাদি নাই, তো একটা নীলা চোখের মাদির সাথে দিছি। তো এটা আমার ঘরে 6-7 ঘন্টা উড়ানোর কবুতর, যে কেউ আসেন এটার উড়া দেখে নিতে পারবেন। তো ওই ভূতাপেস্টটা আমি উড়াইতে পারবো না, এটা আমার ধরা কবুতর, এটা আমি উড়া দেখা দিতে পারবো 6-7 ঘন্টা। তো ওর চোখ তো আপনারা ইনশাল্লাহ আশা করি দেখছেন, আর ভূতাপেস্ট নরটা আছে, আসেন দেখেন এই জোড়াটা। শুধু অনলি এই মাদিটার দাম আছে 10,000 টাকা, ঠিক আছে, ওইটা ছাড়া যদি এই পেয়ারটা কোনো ভাই নিতে চান অনলি 10,000 টাকা হইলে নিতে পারবেন। 10,000 টাকা, হ্যাঁ, শুধু নটটারও দাম আছে 10,000 টাকা, মাদিটারও দাম আছে 10,000 টাকা। এটা যদি নীলা চোখের কবুতর কেউ পালতে চান, পাঙ্কি জেনারেশন নীলা চোখের, তো ওই ভাইরা নিতে পারেন, যারা স্টুডেন্ট ওরা নিতে পারেন এই কবুতরটা, ঠিক আছে, 20,000 টাকার কবুতর 10,000 টাকা। আর নেক্সটে কোন পেয়ার আছে? নেক্সটে আপনাদেরকে দেখাইতেছি এই যে এই পেয়ারটা আছে, নেক্সটে এই যে পেয়ারটা আছে, এই পেয়ারটা কত নম্বর খাঁচা? খাঁচার নাম্বার দেয়া নাই না, 49 নাম্বার ছাড়া ছিল, সেটাকে 50 নাম্বারে নিয়ে আসা হয়েছে। তো ভাইয়া এই জেনারেশনটা কোন জেনারেশন? এটা হচ্ছে মাদি, রয়েছে পাঙ্কি ফেটে, নট হয়েছে সবুজ গলা, এই জোড়াটা নিতে পারবেন 2,000 টাকা হইলে, মাদি 3 থেকে 4 দিনের মধ্যে মাদি ডিম দিব, ঠিক আছে। তো নেক্সট কোনটা? এই যে নেক্সট আছে গররা, 50 নম্বর খাঁচা। আমার কাছে গররা ছিল মোটামুটি 10 জোড়ার উপরে, তো আগের ভিডিওতে যা ছিল সব গররা নিয়ে গেছে, ঘরের বাচ্চা থেকে আবার জোড়া দিছি, ডিমে আছে। তো অনেক সুন্দর কবুতর, গররা তো আর বইলা শেষ করা যাবে না, এত সুন্দর কবুতর। এই পেয়ারটা নিতে পারবেন 2,000 টাকা হইলে নিতে পারবেন, 6-7 ঘন্টা উড়াইতে পারবেন গররা, হ্যাঁ। এই যে নিচে আছে এক জোড়া সবুজ গোলা কবুতর, 52 নম্বর খাঁচা সবুজ গোলা কবুতর, 1500 টাকা হইলে নিতে পারবেন, অনেক বিগ সাইজের কবুতর, হ্যাঁ। আমি একটু দেখাই দিতেছি আপনাদের সুবিধার্থে যে কি সাইজের কবুতর। এই যে আপনারা দেখতে পারেন অনলি 1500 টাকা, ঠিক আছে, অনেক বিগ সাইজের কবুতর, 4-5 ঘন্টা বাচ্চা ফ্লাই করাইতে পারবেন, দেখছেন। তো এটা এই যে মাপলে হাতে এক হাতের থেকে বেশি, কিন্তু এই যে মাপলে এক হাতের থেকে বেশি, হ্যাঁ, 1.5 হাত। তো মাত্র 1500 টাকা হলে নিতে পারবেন সবুজ বেলা কবুতর, ডিম বাচ্চা 100%, 52 নম্বর খাঁচা। এই যে এই জোড়ো আছে 47 নম্বর খাঁচা, 1500 টাকা হলে নিতে পারবেন। এই যে এই জোড়াটা আছে, এই জোড়াটা 2,000 টাকা হলে নিতে পারবেন, 47 নম্বর খাঁচা 2,000 টাকা হলে নিতে পারবেন। সব কবুতর তো হাতে ধরে দেখানো সম্ভব না, এই যে এই জোড়া, হ্যাঁ, এই জোড়াটা 2,000 টাকা হইলে নিতে পারবেন। ও আবার এই যে এই জোড়াটা দেখা দিতেছি আপনাদেরকে, 42 নম্বর খাঁচা, হ্যাঁ, একটু দূরে যাও, 42 নম্বর খাঁচা, ওর ভাই। এই যে কবুতর আমি উড়াইতেছি অলরেডি, কবুতর উড়াইতেছি, ওর ভাই, ওর বোন আমি উড়াইতেছি, তো ওরে নিয়ে জোড়া দিচ্ছি, এই লাইনের কবুতর আমি উড়াইতেছি। তো যারা উড়ে শখ করে নিতে চান, আমি উড়ানের কবুতর দেখাইতেছি, আবার আরেকটা ভিডিও করতেছি শুধু উড়ানের কবুতরে, তো আশা করি আপনারা দেখবেন ধৈর্য সহকারে দেখবেন, যেহেতু আপনারা কবুতর উড়ানের কবুতর পাবেন, ধৈর্য সহকারে দেখবেন। তো এই লাইনের কবুতর আমি উড়াইতেছি, তো সেম ক্যাটাগরির কবুতর আমি দেখাই দেবো আপনাদেরকে, ঠিক আছে। এই জোড়াটা 2,000 টাকা হলে নিতে পারবেন, 4-5 ঘন্টা ফ্লাই অলরেডি করতেছে ওর ভাই, 5 ঘন্টা ফ্লাই ওর ভাই করতেছে, দেখাই দেবো না। এই জোড়াটা 2,000 টাকা হলে নিতে পারবেন। আর নিচে আছে এক জোড়া ইন্ডিয়ান কালদম, ইন্ডিয়ান কালদম আছে আমার কাছে, সব কালদম বিক্রি হয়ে গেছে, ইন্ডিয়ান কালদম আছে, এই জোড়াটা নিতে পারবেন। এটা প্রাইসটা কত করবে? 43, এই জোড়াটা নিতে পারবেন 8,000 টাকা হইলে, 8,000 টাকা। এটা হচ্ছে ইন্ডিয়ান জেনারেশনের কবুতর, 8,000 টাকা হইলে নিতে পারবেন। বেবি কি ক্লিন আসবে? হ্যাঁ, বেবি বেবি ওদের মতো একদম ফুল ফ্রেশ আসবে বেবি, এই যে নরের মতো মাদির মতো ফুল ফ্রেশ। আপনাদের সুবিধাতে এটা দেখাই দিতেছি,
এই যে আপনাদের সুবিধা তো দেখাই দিতেছি, ইন্ডিয়ান কালদম অনেক বড় সাইজের, ফুল ফ্রেশ কবুতর, ফুল ফ্রেশ কবুতর, ডিম বাচ্চা 100% পাইবেন মাত্র 8,000 টাকা হইলে। আমার শুধু একমাত্র বিদেশে যাওয়ার কারণে এই কবুতরগুলি এত সস্তায় ছাড়া, ঠিক আছে? একদম ফুল ফ্রেশ কবুতর। এই যে অনেক জোড়া আছে, এই যে অনেক জোড়া আছে, এটা হচ্ছে খয়রাগোলা কবুতর, খয়রাগোলা, এটাও পাঙ্কি জেনারেশনের কবুতর খয়রাগোলা, এটা নিতে পারবেন 2,000 টাকা হইলে, এটা উড়াইতে পারবেন কবুতর ইচ্ছা মতো। তো এই যে এনে আছে একটা হচ্ছে সিলভার জেনারেশনের কবুতর, 36 নম্বর খাঁচা, এটাও নিতে পারবেন 2,000 টাকা হইলে, আমার ঘরের উড়ানো কবুতর এগুলি। এটাও নিতে পারবেন 40 নম্বর খাঁচা, এটাও নিতে পারবেন 2,000 টাকা হইলে, জিরাগোলা কবুতর, জিরাগোলা কবুতর 40 নম্বর খাঁচা, ও ডিম বাচ্চা 100% করে, কিন্তু পাড়া হালকা, ওই ছোট জন্মের থেকে একটু প্যারালাইসিসের মতো ছিল, কিন্তু ডিম বাচ্চা 100% আছে, আমি কয়েকদিন আগে বাচ্চা বের করছি। আচ্ছা, নেক্সট কোন? তো নেক্সট হচ্ছে 46 নম্বর খাঁচা, 36 নম্বর খাঁচা, এই জোড়াটা 2,000 টাকা হইলে নিতে পারবেন। আর যারা উড়ে না দেখতে চান, আমি উড়ে দেখাই, কবুতর বিক্রি করুন, সমস্যা নাই, এটা আমার ঘরের বাচ্চা। 36 নম্বর খাঁচা 2,000 টাকা হইলে নিতে পারবেন। এই যে এই জোড়াটা আছে চুইঝাল, চুইঝাল 33 নম্বর খাঁচা, 33 নম্বর খাঁচা, এই জোড়াটা মাত্র 1,000 টাকা হইলে নিতে পারবেন, এটা হলো স্পেশাল আপনাদের জন্য, 1,000 টাকা হইলে নিতে পারবেন। এই যে এই জোড়াটা আছে 37 নম্বর খাঁচা, মাদি রয়েছে পাঙ্খির ফ্যাট, নটটা হয়েছে সবুজ গোলা পুরান জেনারেশনের, এই জোড়াটা 2,500 টাকা হইলে নিতে পারবেন, মাদিটা পাঙ্খি ফ্যাটের, নটটা সবুজ গোলা কবুতর, আপনার এই যে 37 নম্বর খাঁচা। আর অবশেষে এটা হচ্ছে বাবরা কবুতর, বাবরা, হ্যাঁ, যারা ডিক খাওয়ার কবুতর পছন্দ করেন, যে উড়তে উড়তে ডিক খায়, একদম ফুল বাবরা ফ্রেশ কবুতর, যদি কোনো ভাই নিতে চান, এই জোড়াটা ফিক্সড আপনারা 6,000 টাকা হইলে নিতে পারবেন, 6,000 টাকা, হ্যাঁ 6,000 টাকা হইলে নিতে পারবেন, কারণ বাবরা কবুতর এখন আর অ্যাভেলেবেল নাই, আর দেখিও না, আর একদম ফুল ফ্রেশ বাবরা, আপনাদের দেখাই দিতেছি। এই যে এটা হচ্ছে মাদি, হ্যাঁ, মাদির চোখ দেখাই দিতেছি এবং নটটা দেখাই দিতেছি, এটা হলো স্পেশাল একটা কবুতর, আসেন দেখেন। এই যে মাদিরা বাবরার, পাখাটা দেখি, এটা এই যে পাখা, এই যে পাখা, হ্যাঁ, এই যে লেজা পুরো ফুল কালো, কত দামের এটা? 12 দামের না? হ্যাঁ, 12 দামের কবুতর, একদম ফুল ফ্রেশ বাবরা কবুতর। আচ্ছা, ফুল ফ্রেশ বাবরা কবুতর, এটা হচ্ছে নটটা, নটটাও দেখতে পারেন, নর মাদি দোনোটা ল্যাঞ্জে একদম ফুল ফ্রেশ, লেজা পাখনা ফুল ফ্রেশ, ফুল ফ্রেশ, ঠিক আছে, কোনো ফাটা নাই, ফুল ফ্রেশ, অনেক সুন্দর কবুতর, ফুল ফ্রেশ কবুতর। নেক্সট কোন পেয়ারটা? এই পেয়ারটা কত পড়বে? এই পেয়ারটা হয়েছে পাঙ্কি ফেডার, হ্যাঁ, 55 নম্বর খাঁচা, পাঙ্কি ফেডার নর, তো এই পেয়ারটা নিতে পারবেন আপনারা 3,000 টাকা হইলে, 3,000 টাকা, হ্যাঁ 3,000 টাকা হইলে এই পেয়ারটা নিতে পারবেন, নরটা একটা কবুতর অন্তত দেখাই দেয় চোখটা, নটটা আমার ঘরের উড়া কবুতর। কাটামুনি টাইপের, নটটা হয়েছে আমার ঘরের উড়া কবুতর, যদি কোনো ভাই নিতে চান, এই নর আমি উড়ায় দেখাই দেবো, না আপনারা আইসেন, কারণ এই যে নরের পাখা দেখছেন, এটা হলো পাঙ্কি ফ্যাটার নর, এই কারণে এত মানে শক্তি খাটাইতেছে, এই যে নরের পাখনা দেখছেন, মোটামুটি নর হাতে মাপলেও মোটামুটি 1 হাতের উপরে হইব, হ্যাঁ, অনেক ছোট ছোট থাক, এটা নিয়ে পানাপড়ি করলে দেখা যায় পাখা, অনেক অনেক বড় পাখার একটা কবুতর, আপনারা নিতে পারেন, এই কবুতর দিয়া বাচ্চা কাচ্চা উড়াইতে পারবেন, যেটা খুশি ছাড়া ছাড়ি লাইনেও যেতে পারবেন, বাচ্চা উড়াইতেও পারবেন,
আরেকবার চোখটা দেখায় দেন। তো এটার প্রাইসটা কেমন কত পড়বে? এটার প্রাইসটা 3000 টাকা হলে নিতে পারবেন। 3000 টাকা আর মোটামুটি শেষ দেখানো? হ্যাঁ মোটামুটি শেষ। হ্যাঁ এটার মাটি দেন দেন রেডি। তো এখানে এক পেয়ার মাকড়া চোখের সোয়া চন্দন আছে, নর মাদি দোনোটাই পুতুলের মতো। আমি আসলে মূলত হাই ফ্লায়ার কবুতর ছাড়া ছোটবেলা থেকে হাই ফ্লায়ার কবুতর ছাড়া কোনো কবুতরে পালি না। তো এই জোড়াটা আমার এক বড় ভাই ওর বাপ মা আনছে, আনার পরে আমার ডিম দিছিল। আমার কবুতরগুলি অনেক ভাল লাগছিল, লাগার পরে ডিম নিয়ে আসিলাম। ডিম নিয়ে আসার পরে ডিম ফুটে আনার পরে এখন নতুন পেয়ার দিচ্ছি। তো এই জোড়াটা একদম ফুল ফ্রেশ কবুতর। এই জোড়াটা 5000 টাকা ফিক্সড হইলে নিতে পারেন, ফুল একদম ফ্রেশ কবুতর। তো পিওর জোড়া কবুতর 5000 টাকা হইলে এই জোড়াটা নিতে পারেন। আর এইখানে নিচে আছে একটা সিরাজি কবুতর, এটা আমার ধরা কবুতর, একদম এটা ফ্রেশ একটা সিরাজি কবুতর, এটা আমার ধরা কবুতর। তো এটা নিতে পারেন, 1000 টাকা হইলে নিতে পারবেন এই সিরাজিটা। এটা নন্না মাদি? হ্যাঁ এটা মাদি কবুতর, মাদি মাদি কবুতর। 1000 টাকা হইলে নিতে পারবেন। আমি জানি না এটা কি লাহোরি জাতের না দেশি জাতের, কারণ আমি এই এই লাইনের কবুতর পালি না। তো যে ভাইদের দরকার, যারা অনেক বেশি কবুতর নেন, দরকার অনেকের দরকার হইতে পারে, তো এই কবুতরটা 1000 টাকা হইলে নিতে পারবেন। এটা হইলে আমার ঘরের আশা কবুতর, ধরা কবুতর, 1000 টাকা হইলে নিতে পারবেন সিরাজি কবুতর। আচ্ছা তো আজকের ভিডিও এইখানে এই পর্যন্তই। আরও কিছু কবুতর আছে, সেগুলো নিয়ে আরেকটা পার্ট করবো, কারণ এই ভিডিওটা অনেক লং হয়ে গেছে। তো অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন হয়েছে। আশা করি তেমন একটা বিরক্ত করা হয় নাই। লাস্ট আরেক জোড়া কবুতর নিয়ে আসছে রমজান ভাই। তো 38 নম্বর খাঁচা, এই পেয়ারটার প্রাইস কত? এই যে এই পেয়ারটা এতক্ষণ যা সবুজগুলো কবুতর আপনাদেরকে দেখাইছি, ঠিক আছে, তো অনেকে বলে ভাই সবুজগুলো কবুতর তো 300 টাকা হইলেও পাওয়া যায়, 200 টাকা হইলেও পাওয়া যায়। তো এই যে আমার ঘরের দুটোটা রেজাল্ট করা কবুতর, ঠিক আছে, সবুজগুলো কবুতর, আমি চোখ দেখা দেবো আপনাদের সুবিধার্থে। একটা হইলো একদম দুধ হোয়াইট চোখের কবুতর, আর একটা হয়েছে কাজ ভাঙ্গা চোখের কবুতর সবুজগুলো। এই জোড়াটা আপনারা নিতে পারবেন 5000 টাকা হইলে, এই জোড়াটা নিতে পারবেন সবুজগুলো কবুতর। মাদি রয়েছে পাঙ্কি ফ্যাটের। তাহলে চোখটা দেখি আমরা, এটা নটটা না? হ্যাঁ এটা হয়েছে নটটা, একদম দুধ চোখের হোয়াইট চোখের কবুতর, একদম ফুল হোয়াইট চোখের কবুতর। আচ্ছা এটা পাখাটা দেখি আমরা, ফুল হোয়াইট চোখের কবুতর, ফুল হোয়াইট চোখের কবুতর। 6000 টাকা হইলে এই জোড়াটা নিতে পারবেন। এই জোড়ার আবার পাঙ্কি জেনারেশনের থেকেও ভালো কবুতর, ঠিক আছে, পাঙ্কি জেনারেশন এক জেনারেশন, আর এটা হচ্ছে আরেক জেনারেশনের। এটাও পাঙ্কির থেকে কোনো অংশে দম কবুতর না, ঠিক আছে, সবুজগুলো কবুতর 100% উড়ে দেখায় দেবো কবুতর, আসবেন। তো এই মাদিটার পাখাটা আর চোখটা তো আমরা দেখলাম, চোখটা দেখলাম, পাখাটাকে এখন দেখি। এই মাদিটা আমার ঘরে উড়া কবুতর, 7-8 ঘন্টা উড়া কবুতর। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমার ঘরের উড়া কবুতর এবং ঘরের বাচ্চা। আমি এক পাঙ্খি কবুতর দিয়ে সবুজগুলো কবুতর দিয়ে করছিলাম, আমার ঘরের বাচ্চা 6-7 ঘন্টা উড়ানো কবুতর। তো যে ভাই দরকার নিতে পারেন ইনশাআল্লাহ। আর ভিডিওটা এই সাইডের, মানে ভাইয়ের থরের যে ভিডিওটা সেটা এখানেই সমাপ্ত। অবশ্য ভিডিওটা অনেক লং হয়েছে, যারা ধৈর্য সহকারে দেখছেন তাদের সবাইকে ধন্যবাদ। এই যে এই পেয়ারটা আছে, এটা হচ্ছে হ্যারিকেন, মাদিটা হচ্ছে হ্যারিকেন, নটটা হচ্ছে খরা গলা। এই পেয়ারটা নিতে পারেন, এটা হলো পাঙ্কি কবুতর, পাঙ্কি দিয়ে ফেটা কবুতর, 34 খাঁচার নাম্বার 34। এই জোড়াটা নিতে পারেন 5000 টাকা হইলে, এই জোড়াটা নিতে পারবেন। আচ্ছা 5000 টাকা হইলে নিতে পারেন, মাদিটা হচ্ছে হ্যারিকেন মাদি। তো ভিডিওটা অনেক লম্বা হয়ে যায়, কবুতর দেখানো যায় না, ঠিক আছে। মাদিটা সর্বোচ্চ 3 দিনের মধ্যে ডিম দিব, এখনই ডিম দিব, মাদিটা 3 দিন না, এখনই ডিম দিয়ে দিব। আপনারা যদি একটু অপেক্ষা করে দেখানো যেত, মাদিটা এখনই ডিমে আইসা করছে, ঠিক আছে। আর নটটাও আপনাদেরকে একটু দেখাই দেই, বাইরে আর নিলাম না। হ্যাঁ খরা গলা কবুতর। তো ভিডিও এখানে সমাপ্ত, দুইবার বলে ফেললাম সমাপ্ত, তাও সমাপ্ত করতে পারি নাই, বাইরের লফটের কবুতরই শেষ হয় না, আবার আরও লফট আছে, আরও আছে ইনশাল্লাহ। ওইটা আমরা কিছুক্ষণ পরে আবার আরেকটা ভিডিও কভার করব। দেখা যায় সব ভিডিও এক ভিডিওতে দিলে দেখা যায় 3 ঘন্টা 4 ঘন্টা
টানা ভিডিও এই যে এখানে বাদ পড়ে গেছে দেখছেন কবুতর আছে এই যে মোজাওয়ালা কবুতরগুলি আচ্ছা এগুলোর জাস্ট প্রাইসটা বলে দেন হ্যাঁ প্রাইসটা বলে দেই এই যে দুটোটা কবুতর বাজে থাবা দাও কবুতর ঠিক আছে এই জোড়াটা নিতে পারবেন 2000 টাকা হইলে আপনারা ভিডিওর সাথে বলবেন যে ভাই বাজে থাবা দাও কবুতর কোনটা ওইটাই আপনাদেরকে দিতে পারবো 2000 টাকা হইলে নিতে পারবেন কবুতর এই যে এই জোড়া সর্বোচ্চ 3 দিনের মধ্যে ডিম পারবো এই যে অনেক জোড়া আছে ডিমে আছে এটা নিতে পারবেন 1500 টাকা হইলে আর নিচে এটা নিতে পারবেন 1500 টাকা হইলে এটা নাম্বার আচ্ছা নাম্বার এটা বললেই হবে বাজে খাওয়ার নিচেরটা হ্যাঁ নাম্বার বললেই হবে যে বাজে থাবা দাও কবুতরের নিচের খাঁচাটা তো এটা নিতে পারবেন 1500 টাকা হইলে স্ক্রিনশট দিয়ে পাঠাইতে পারবেন 1500 টাকা হইলে নিতে পারবেন তো আল্লাহ হাফেজ আর ভিডিওটা জানি অনেক লং হয়েছে আপনাদের ধৈর্য সহকারে দেখার জন্য খুব খুব ধন্যবাদ আর কোনো জায়গায় যদি কোনো ভুল ত্রুটি থাকে তো সেটা অবশ্যই কমেন্টে জানায় দিবেন